श्रीगदर प्रवाह पावितस्तरेखलेबलम्बलम्बिताम्बुजम्भुकबालिकाम्भट्टमन्निनादमट्टमर्वयुच्चकारचन गुड मॉर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो आमी अनेकक्षण पर ही तुम्हारे साथे आबार आसलाम तुम्हारे सामने मैं 11টা बेजे गेछे आज के लाइव करी नी आमार जानो तो 8টা থেকে সকাল লাইভে থাকে লাইভই করি আমি শরীরটা খুবই খারাপ প্রচন্ড খারাপ সেই জন্য আমি ঘুম থেকে এখনই উঠলাম ওষুধ খেয়েছিলাম কালকে খুব ঘুরে আছি 11টা নাগাদ এখন 11টা বাজে ঘুম থেকে উঠলাম আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর দেখো মেঘলা মেঘলা আকাশ আমি কথা বলতে পারছি না ঠিকমতো তোতলাচ্ছি আমি এত সুদের ঘর চলো দেখাই তোমাদের তারা প্রচণ্ড গরম এত গরম টেকা যাচ্ছে না ঠিকমতো বৃষ্টি হচ্ছে না থান্ডারস্টর্ম হচ্ছে এই দেখো প্রচণ্ড গরম ঠিক আছে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মা রান্নাবাড়ি মানে অর্ধেক হয়ে গেল চলো তাও দেখিয়ে দিই তোমাদের কী রান্না করছে আজকে মাছ হচ্ছে আর আমি একটু জলচিনি মুড়ি খাবো সকাল থেকে কিছু খাইনি ঘুমিয়ে গেছিলাম ব্রাশ করেছিলাম আমি যেমন উঠি সেরকমই উঠেছি কিন্তু তারপরে বড় মানের কাজবাজ করে গেল তারপরে আমি টোটোকে নিয়ে একদম ঘুমিয়ে গেছিলাম সেই ক্লিপটা একটুখানি তুলে রেখেছিলাম সেটা শেয়ার করবো তোমাদের সাথে চলো নিচে যাই প্রচণ্ড রোদ আর আমি এখন চা খাচ্ছি বন্ধুরা আরও ওখানে থাকবো এখন এই দেখো টোটো এখন বিস্কুট খাবে ওকে বিস্কুট খাওয়ানোর সিস্টেমই আলাদা জানো বন্ধুরা এই দেখো এখানে দিয়ে দেবো এখান থেকে নিয়ে খেয়ে নেবে কারণ ওকে আমি কোনো সময় মাটিতে দিই না এখান থেকে নিয়ে নেবো দিয়ে দেবো আর খেয়ে নেবে সিস্টেমটা দেখো সিস্টেমটা দেখলে বন্ধুরা সিস্টেমটা দেখো একবার খাও খাচ্ছে দেখো ঠিক আছে সিস্টেম দেখো আজকে এখানে বাটি নেই বলে এখানেই দিচ্ছি অন্য দিন বাটিতে খাবে সত্যি টোটোকে পেয়ে আমি ধন্য অন্য কুকুরদের মতো নয় গো দুষ্টামি করলে একদম কান সবসময় খারাপ ঘুমোচ্ছে খাড়া করে শুয়ে আছে খাড়া করে দাঁড়িয়ে আছে খাড়া করে টিংকিং টিং আর তো নাই হয়ে গেল তিনটা বিস্কুট খাওয়া কমপ্লিট তিনটা কি হলো হজো কি কিচ্ছু নয় মস্ত থাকো চলো আবার পরে আসছি বন্ধুরা থাকো এখানে এখানে পাখি দেখবে বিড়াল দেখবে সব দেখবে তারপরে থাকো আর একজন বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে দেখো বন্ধুরা দেখো শুনছে আগে বালিশে মাথা দিয়ে ঘুমাতো কিন্তু এখন আর বিছানায় নিই না বলে আজকে বললাম চ ঘুমা দেখো দাদা বিছানায় মাথা দিয়ে শোয় ও শোবে ছোট থেকে অভ্যাস আগে তো ছোটবেলায় তো তোমরা তোমার ব্লগে পুরনো ব্লগে দেখেছো যে আমার সাথে বিছানা দিয়ে ঘুমাতো শীত গ্রীষ্ম বর্ষা আর এখনো আজকে বললাম হয় বিছানায় শো কোলবালিশটা রয়েছে কেন কোলবালিশ নিবি দেখো কান খারাপ ঘুমাচ্ছে কান খারাপ এই হলো ডোডো ডোডো এই হলো ঘুমাবে কান ঘুমা 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 ঘুমাবো আমি আবার পরে আসছি আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি বন্ধুরা দেখো জলচিনি মুড়ি এখন খেয়ে নিই তারপর আসি গরম গরম কুমড়ো ফুলের বড়া মা ভেজে দিল এই খাচ্ছি দেখো কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে কুমড়ো ফুলের বড়া ডোডো ভুভু করছে আর কি মেঘলা মেঘলা করছে দেখো বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার আমি স্নান করে আসি তারপরে আবার দেখা হবে বন্ধুরা স্নানটা করে নিই ডোডো খুব ভুক করছে ঠিক আছে স্নান করে একবারে চলো যাস লাঞ্চ মেনু বন্ধুরা এটাকো এখন খেয়ে নিই তারপর আসছি শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি আজকে প্রচণ্ড ঘুমিয়েছি শরীরটা তো জানো খারাপ সকালে বলা বললাম দুপুরে অনেক ঘুমিয়েছি ওষুধ খেয়ে তারপরে এই যে ছাদে আসলাম ফ্রেশ হলাম এই যে টোটো আছে আমার সাথে দেখো টোটো ছাড়া আছে তাহলে আমার দেখতে থাকো কী করি না করি সবই শেয়ার করি তোমাদের সাথে ছোটো বন্ধু ছোটো বড়ো সব কিছুই দেখা একটু মেঘমেঘ করেছে টোটো ওখানে বসলো এই দেখো আস্তে আস্তে মেঘ করছে বৃষ্টি তো হচ্ছে না কিন্তু মেঘ করছে আস্তে আস্তে সূর্যদেব এখনও আসতে চায়নি দেখো বন্ধুরা এই যে পূর্বকোণে
ওকে দিচ্ছি। প্রচণ্ড গরমের তীব্রতার দাবদাহে একদম প্রকৃতি পড়ছিল সারাদিন, এখন একটু আস্তে আস্তে ঠান্ডা হবে। অনেক বেল ধরছে আস্তে আস্তে বেল গাছে, তোমরা হয়তো নোটিস করতে পারছো সচক্ষে, ওখানে ছাড়া আছে টোটোকে। একটু অনেকদিন পর বিকালবেলা একটু ছেড়ে দিলাম ছাদে, একটু খেলা করুক, তারপর আবার নিচে যাবো। চলো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওর মধ্যে কেউ স্প্যাম কমেন্ট করবে না, আমি বারবার করে বলছি, বারবার করে বলছি, ভিডিওর মধ্যে কেউ স্প্যাম কমেন্ট করবে না। আর টাইম দেওয়ার দরকার নেই, কেমন লাগলো একটু জানাবে, আর ভিডিওটা ফুল ওয়াচ করবে, যত বড়ই ভিডিও সবাই সবার সাথে থাকো, পাশে থাকো, এটাই চাই। সুন্দর নির্মল বাতাস, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, অন্য জায়গায় হয়তো বৃষ্টি হয়েছে নদীয়া জেলার ওইদিকে, নদীয়া ডিস্ট্রিক্টে। চলো ঠিক আছে নিচে যাই, একটু বের হবো, দেখাবো তোমাদের কোথায় চাই না চাই। চলো চলো বন্ধুরা, দেখাই তোমাদের কোথায় চললাম। বন্ধুরা এখন এলাম আমাদের গোবিন্দ ফিল্ডে, খেলাধুলার প্র্যাকটিস করছে সব ছেলে মেয়ে সবাই আছে, দেখো ফুটবলের। এটা আমাদের স্কুলের মাঠ, এখানেই সব আমাদের হতো, এটা আমাদের স্কুল, যাবো ওখানে দেখাবো, এখন অনেক উন্নত হয়েছে। আর এখানে যারা ট্রেনে স্টেশনে শুয়ে থাকে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে আমাদের পৌরসভা থেকে। চলো দেখাই মাঠটা ঘুরে, এখন এখান থেকে ঘিরে দিয়েছে, এখানে আগে আমরা প্র্যাকটিস করতাম খেলা, দৌড় প্র্যাকটিস করলাম, হাই জাম্প লং জাম্প সব কিছু প্র্যাকটিস করতাম বন্ধুরা। দেখো ছেলে পেলে সব আসছে, আমরা যখন স্কুলে বাঙ্ক দিতাম মানে ক্লাস করতাম না, ইচ্ছা করতো না, তখন বন্ধুরা একটা পাঁচির ছিল এখান দিয়ে, এই যে স্কুল আকাশি রঙের নেভি ব্লু, এটা আমাদের স্কুল ভারতী ভবন কাটোয়া। এই পাঁচির টোপকে আমরা এই মাঠে চলে আসতাম, বেশি চুপ করে লুকিয়ে থাকতাম বন্ধুরা, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ফুটবলটা আমি বেশি পছন্দ করতাম, আমি খুব খেলতে ভালোবাসতাম ফুটবল। এখন আর আজ দুযুগ হয়ে গেছে, সব বন্ধ হয়ে যায় স্কুল, এই পাঁচিরটা ছিল, পাঁচিরটা পুরো ভেঙে দিয়ে মানে লাগিয়ে দিয়েছে, সেই তিন যুগ আগেকার ঘটনা বন্ধুরা। চলো এন্ট্রান্স থেকে দেখাই তোমাদের, হনুমানের মতো নামবে এবার, বুঝলি, এখন এই করবো, চলো আমিও নামি, সেই স্মৃতিগুলো আবার ফিরে আসুক। ক্রিকেট খেলা হতো না, ফুটবল, শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা, পরিবেশ শিক্ষা, তারপরে কভার সাইড বানানো এসব হতো। নামা চলছে আবার কাটোয়া ভারতীয় ভবন, চো নামার চেষ্টা আছি বন্ধুরা, জানি না নামতে পারবো। বন্ধুরা স্কুলের এরকম উদ্যান, এখানে আগে সব কিছু ছিল না, সব কিছু ছিল না, এই যে আমাদের স্কুল, আমাদের উপরে ঘর ছিল, এইট নাইনের পর উপরে ঘর চলে যায়, এখন এখানে সব ঘর সব করে দিয়েছে। আমি জাতিতে জাতীয় পতাকা কিছুদিন আগে উত্তোলন হয়েছিল, ওখানে আমাদের হেডস্যারের মেন পক্ষ ছিল, সেখানে হেডস্যার থাকতো দেবব্রতবাবু, দেবব্রত ভট্টাচার্য। এখানে সরস্বতী পূজা হয় বন্ধুরা, এখানে সরস্বতী পূজা হয়, চলো ঘুরিয়ে দেখাই একটু। কত রকমের গাছ আছে দেখো, কলা গাছ, সুপুরি গাছ সব আছে। এটা কী ধরনের ফুল বলো তো বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিও তো কী ধরনের ফুল এটা। চলো এই যে পাতাবাহারি গাছ বন্ধুরা, পাতাবাহারি গাছ দেখো, এটা কী কলা গাছ বলো তো বন্ধুরা, জানাবে, অনেক বড়ো, এসব ছিল না, এই যে আমাদের উপরে 7-8 থেকে ক্লাস হতো, নিচে কোনো দিন হয়নি, নিচে কোনো দিন হয়নি, আগে সরস্বতী পুজো নিচেই হতো, কিন্তু এখন ওই ঘরটা করে দিয়েছে। এই দেখো স্কুলটা দেখিয়ে দিলাম, কাটোয়া ভারতী ভবন হাই স্কুল, মনে পড়ে অনেক স্মৃতি আছে, এখানে ম্যাডামরা বসতো, এখানে শুধু ম্যাডামরা থাকতো, ওই পাশের ঘরটা থাকতো স্যারেরা, টিফিন করতো, আজকেও নেই সবাই, এখানে ওখানে বদলি হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে সব, গাছে হাত দেবেন না, আর হাত স্কুলই ছেড়ে দিলাম আর গাছে কি হাত দেবো। এখানে আগে জঙ্গল ছিল বন্ধুরা, 1998-99 সালের কথা বলছি, পুরো জঙ্গল ছিল এখানে, এখন দেখো সব গাছ টাছ করে দিয়েছে, ঝাউ গাছ অনেকদিন পর দেখাচ্ছি তোমাদের, এই যে ঝাউ গাছ, এই যে উপর দিয়ে আমরা যেতাম, ওই যে উপরে ক্লাস হতো আগে, চলো দেখাই। আগে এখানে সাইকেল রাখতাম আমরা, সাইকেল স্ট্যান্ড ছিল, আর এখন আমাদের যেখানে 5-এ ক্লাস হতো সেটা দেখাই ঘরটা, ওই যে উপরে
দোতলা হয়ে গেছে, এখন এখন ফাইভের ক্লাস হতে হবে। চারিদিকে কচুরি পানায় ভর্তি। এই যে সব প্রাক্তন হয়ে গেছে, প্রাক্তন স্কুল, এখন এখানে কল করে দিয়েছে যে ওই ঘরটা যাবো না, ওখানে থাকে, দেখাশোনা আছে, আহারের জায়গা, খাওয়া দাওয়া করে। এই যে ঘরটা আমাদের ছিল ক্লাস ফাইভের, চলো আবার যাই এদিকে। এখানে আগে সাইকেল স্ট্যান্ড ছিল আমাদের, সাইকেল রাখতাম। এখানে ছিল আমাদের খাওয়া দাওয়ার রুম, এখন ইলেকট্রিক্যাল কার্পেন্ট্রি হয়ে গেছে। কত পরিবর্তন সত্যি, যুগের সাথে তাল আর মেলাতে পারলাম না আমরা, পুরনো পুরনোই থেকে গেলাম সবাই। এই যে বাঁধ, তোমরা তো জানোই বাঁধে গেছি অনেক, চলো দেখাই। এই সেই সিঁড়ি, কত বছর পর আজ আবার। এই যে টেরিসে চলে এলাম, এই যে বল খেলা মাঠ আমাদের, বল খেলা মাঠে বলেছে বলই খেলে বেশি, ক্রিকেট বল, ফুটবল বল। এই যে আমাদের এখানে ফাইভের ক্লাস হতো, দেখালাম যে কত বড় ছাদ, দেখো বন্ধুরা হিউজ। এই যে আমাদের গোবিন্দ ফিল্ড মাঠ, আমরা তো এখান দিয়ে আসলাম, তোমরা দেখলে সব খেলা করছে, অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। চলো এদিকে যাই, অনেক উঁচু। এদিকে গভীর জঙ্গল বন্ধুরা, এদিকে যাবো না, ট্যাঙ্কি আছে এদিকে জলের। চলো নেমে যাই, এবার সন্ধ্যা হচ্ছে, জায়গাটা খুব খারাপ। এদিকে মড়াঘাট তো শ্মশান দাহ হয় ওখানে, আমরা মড়াঘাট বলি, ওটা নামটা তো উচ্চারণে খারাপ, দাহ হয় ওখানে, ষড়রূপী লয় হয়। চলো নিচে যাই এবার। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা বন্ধুরা, লাইক দাও ভিডিওতে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো আমাকে বন্ধুরা, প্লিজ। সেই জন্যই নতুন নতুন জিনিস দেখানোর জন্য আমরা উদ্যত হয়েছি, তোমাদের আরও কিছু এক্সপ্লোর করব। চলো সাথে থাকো, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা, সবাই শঙ্খধ্বনি বাজাও, বাড়িতে ধূপকাঠি দাও, ঠাকুরকে আরাধনা করো, ঈশ্বরের আরাধনা করো, সুস্থ থাকো, নিজেও অপরকেও সুস্থ রাখো, আমার জন্য সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। চলো এবার নিচে নেমে যাবো, এই দেখো নারকেল গাছ সারি সারি দিয়ে। বন্ধুরা এখান থেকে তাহলে যাই আমরা, আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। চলো সন্ধ্যা লেগে গেল, একদম অন্ধকার পুরো, সিঁড়ি দিয়ে এখন নামতে আমার ফেটে যাবে। বন্ধুরা এই যে স্কুল, স্কুল থেকে বের হলাম, বের হতে একদম আমাদের অনেকটাই কষ্ট হলো, গেটটা বন্ধ ছিল অনেক কটা। চলো দেখো ব্লকটা, স্কুল থেকে এখন বের হলাম, চলো দেখো কোথায় যাই না যাই। আমাদের কাটোয়ার গঙ্গার ধারে এলাম বন্ধুরা, দেখো এবার বসবো এখানে একটু, বাঁশ গাছ অন্ধকার, গঙ্গার ধারে এসে বসলাম বন্ধুরা, কিন্তু অন্ধকারে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, তো অন্ধকার। গঙ্গার ধারে তো আসলাম কিন্তু তো অন্ধকারে কিছু দেখাতে পারছি না তোমাদের, শুধু তো আমাদের প্রাক্তন স্কুলটাই ছোট্টবেলা শেয়ার করলাম, এত অন্ধকার এখানে কিছু দেখাতে পারছি না। আর ওইদিকে গান বাজছে, কপিরাইটের জন্য তো অনেক কিছু দেখানোই যাবে না। ঠিক আছে অন্য একদিন দেখাবো, সাথে থাকো, এখন আমরা বাড়ির পথে রওনা হবো। চলো এই বাড়ির পথে এবার রওনা দিচ্ছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট দিও আমাকে, আমার অনেক সাপোর্টের প্রয়োজন তোমাদের। এ দেখো বন্ধুরা ডোডোর কী আনন্দ, আমি বাড়ি এসেছি, তাই মা এখানে রয়েছে, ডোডোর কী আনন্দ। ওকে তো নিয়ে যেতে পারি না বন্ধুরা, ওর খুব আনন্দ হয়েছে, বাড়ি আসি তাড়াতাড়ি, বাড়ি আসলেও আনন্দ পায়, নাহলে দেরি করে আসতে পারে গেছে, ও রাতে বদলা নেয় আমাকে। এই থাকো থাকো, অনেক গরম পড়েছে বন্ধুরা, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খাও, আর সবাই সবার পাশে থেকো। ইউটিউবে আর কি বলবো বন্ধুরা, একটুখানি যা বলার, চলো দেখতে থাকো বন্ধুরা। বাড়ি এসে এই যে চা বানাচ্ছি এখন, দেখো দুধ চা আসছি, তারপর বানিয়ে সবাইকে দেবো এখন। এখন একটা ওয়েব সিরিজ দেখছি, নিশোর চিকেন পকোড়া খাচ্ছি বন্ধুরা। বন্ধুরা এই দেখো এখন মাছ ভাজা চলছে রাত্রিবেলা, বাবা মাছ ভাজল, টাটকা মাছ, মা খেতে দিচ্ছে বন্ধুরা মাছের ঝোল ভাত রাত্রিবেলা। আর ডোডো এখানে রয়েছে, দেখো এই যে চোখ জল জল করে, ও খাবে এখন, রেডি হচ্ছে খাওয়ার জন্য। চলো ডিনারটা করে নিই বন্ধুরা।
বন্ধুরা, এই মশাইটাকে শুয়ে পড়েছি, অসুখ খেলাম যে শুয়ে পড়েছি। তোমাদের সবাইকে শুভরাত্রি জানাতে আসলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও বন্ধুরা। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।